ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামাইন অ্যাসোসিয়েশনের 75 বছর পূর্তিতে টিএসসি প্রাঙ্গণে প্লাটিনাম জুবলি উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী অ্যালামাইন সংসদদের সংবর্ধনা দেওয়া হয়। ডাবি অ্যালামাইন অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাউসার। ঢাকা ইউনিভার্সিটির অ্যালামাইন অ্যাসোসিয়েশনের 75 বছরের দীর্ঘ পথচলায় মর্যাদাপূর্ণ স্থানে অবতীর্ণ হয়েছে বলে জানান বক্তারা। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী অ্যালামাইন সদস্য এ কে আজাদ, ফেরদৌস আহমেদ, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও সংরক্ষিত আসনের সাবেক সদস্য অ্যারোমা দত্তকে সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান বক্তারা।